এদিকে এবার বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। বর্তমানে এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াস টানা 10 থেকে 12 ঘন্টা তাণ্ডব চালাতে পারে। এ সময় বাংলাদেশের গতি ঘন্টায় গড়ে 180 থেকে 200 কিলোমিটার পর্যন্ত হতে পারে। রোববার সন্ধ্যায় ঘূর্ণিঝড় ইয়াসের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানানোর সময় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কে এম রুহুল কুদ্দুস সংবাদ মাধ্যমকে তথ্য জানান। তিনি বলেন, ঘূর্ণিঝড়টি মূলত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বিহার উপকূলীয় এলাকায় আশ্রয় পড়তে পারে। এছাড়া বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে ঝড়টির। তবে আগামী বুধবার 26 মে বিকালের পর থেকে সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানা শুরু করবে বলেও উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে হয়তো ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এক্ষেত্রে সুন্দরবনের পাশ দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এখনও সুস্পষ্ট করে কিছু বলা যাবে না। এদিকে ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতি কেমন থাকতে পারে এমন প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস বলেন, আঘাতের কেন্দ্রস্থলে ঘন্টায় সর্বোচ্চ 220 কিলোমিটার পর্যন্ত গতি হতে পারে ইয়াসের। তবে টানা ঝড় বয়ে যাওয়ার সময় গতি গড়ে 180 কিলোমিটার থাকার সম্ভাবনা রয়েছে। এদিন দুপুরে আবহাওয়ার এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বুধবার নাগাদ উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের তীব্র গভীর সাগরে বিচরণ না করতেও বলা হয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ইয়াসের সর্বশেষ খবর সবার আগে পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।